হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ড্রয়েডের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, কিন্তু অনেক সময় মনে হয় কি আমার অ্যান্ড্রয়েড ফোনটি অনেক স্লো হয়ে গেছে। অনেকে বলে সেটাতে ভাইরাস অ্যাটাক করছে, অথবা আপনি সফটওয়্যার ইনস্টল করতে করতে এমন একটা পজিশনে চলে গেছে যেখানে দেখা যাবে যে আপনার ফোনটি অনেক স্লো কাজ করতেছে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনার সেই ফোনটি আপনার ফোনটি একটু দ্রুত ইউজ করতে পারবেন, সেই জিনিসটি দেখাবো। তো আমি সর্বপ্রথম আমার ফোনের সেটিং অপশনে যাই। সেটিংস অপশনে গিয়ে দেখুন, এখানে মোর একটা অপশন আছে, সেখান থেকে অ্যাবাউট ডিভাইস, অ্যাবাউট ডিভাইসে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার ফোনের সফটওয়্যার আপডেট স্ট্যাটাস, লিগাল ইনফরমেশন, এবং সবচাইতে নিচে আছে আপনার বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে। সেটা আমি বিল্ড নাম্বারে ক্লিক করলে আপনার এরকম একটি ডেভেলপার অপশন, সেটা হয়তো আপনার ফোনে এই মুহূর্তে শো করবে না। এখন এই ডেভেলপার অপশনটি আপনাকে অন করতে হবে। সেটা কিভাবে সম্ভব, আপনি প্রথমে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করুন। অ্যাবাউট ডিভাইসে ক্লিক করলে দেখুন বিল্ড নাম্বার, সেই অপশনটাতে পরপর 5 থেকে 7টি ক্লিক করলে আপনার ডেভেলপমেন্ট অপশনটি চালু হবে। তো দেখুন, এখন দেখুন ডেভেলপার মোড হ্যাজ বিন অলরেডি টার্নড অন। আপনি এরকম এরকম করে 5 থেকে 7টা ক্লিক করার সাথে সাথে দেখবেন কি আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। এখন যেহেতু আমার এটা অন করা আছে, সেজন্য আমি সরাসরি এখানে ডেভেলপার অপশনটি পেয়ে গেলাম। ডেভেলপার অপশনটি শো হওয়ার পর এখন আপনাকে এই ডেভেলপার অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি অনেক ধরনের অপশন দেখতে পাবে, তার মধ্যে যেই 3টি অপশন আপনার জানলে হয়তো আপনার ফোনটা আগের থেকে কিছুটা হলেও দ্রুত কাজ করবে, অনেকটা স্লো মোশন থেকে আপনারটা স্পিড হয়ে যাবে। সেই 3টি অপশন হলো দেখুন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যান্ড অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই 3টা অপশন যদি আপনি প্রপার সেটিং করে নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার ফোনটি আগের তুলনায় কিছুটা হলেও স্পিডি হবে। সেটা কিভাবে দেখুন, উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটি এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আমার এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে অ্যানিমেশন স্কেল 1x। আপনি যদি এটা যাচাই করতে যান, তাহলে দেখুন আপনি অ্যানিমেশন স্কেল আমি 10x দিলাম। 10x দেওয়ার পরে আবার আপনার ডেভেলপার অপশন থেকে সেই অপশনগুলো 3টি অপশনে যাই, সেখান থেকে দেখুন দেখুন আমার ফোনটা অনেক স্লো কাজ করতে, উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা অনেক স্লো কাজ করে। তো যদি এটা আপনি অ্যানিমেশন স্কেল 0.5x-এ দিয়ে ওকে করুন, তারপরে দেখুন আবার আপনি যান আবার ডেভেলপার অপশনে গিয়ে সেই 3টি অপশনে আবার আসুন। এখন দেখুন আপনার কত দ্রুত কাজ করতেছে। একইভাবে আপনার এই ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এই অপশনটিতেও আপনি এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে অ্যানিমেশন স্কেল 1x, আপনি সেটা অ্যানিমেশন স্কেল 0.5x-এ ক্লিক করতে পারেন। একইভাবে এই জিনিসটা আপনি যদি একটু যাচাই করতে চান, তাহলে এটা অ্যানিমেশন স্কেল 10 দিলাম। 10 দেওয়ার পরে আপনি আবার যান, দেখুন কত স্লো কাজ করতেছে। সেই জন্য আপনাকে দেখতে পাচ্ছেন কত স্লো কাজ করতেছে। অ্যানিমেশন অপশনগুলো যদি আপনি 0.5x-এ করে রাখেন, তাহলে দেখুন আপনার ফোনটা কত দ্রুত কাজ করতেছে। অনেক সময় এই সেটিংগুলোর কারণেই আপনার ফোনটা অনেক স্লো কাজ করে। দেখুন এখানেও অ্যানিমেশন স্কেল 1 দেওয়া, সেটা যদি আমি 10 দিয়ে দেখি কি অবস্থা হয়। এখন আমি চলে গেলাম, আবার ডেভেলপার অপশনে আসলাম, দেখুন কত দেরিতে আপনার ফোনটা আপনার উইন্ডোগুলো ওপেন হচ্ছে, তাই না? তো এখন যদি আবার সেই অ্যানিমেশন স্কেলটা যদি আপনি 0.5-এ দিয়ে রাখেন, তাহলে দেখুন কত দ্রুত কাজ করতেছে। তো এইভাবে আপনি আপনার ফোনটা কোনো রকমের সফটওয়্যার ছাড়াই স্লো থেকে স্পিডি করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, খোদা হাফেজ, বাই।